ます。ভাম পেলে জিনিস দেখ Park your meet of Merino for US Bengal. So yes, for Merino and for yourselves. Gentlemen, please put both of your hands together and a huge round of applause and yourself.
ফ্রি জায়গার মধ্যে দিয়ে আমি স্কুটি চালাচ্ছি, আমার নিজেরই খুব নিজেকে ইন্সপায়ারিং লাগছে। মানে আমি যে পারবো আমি ভাবতে পারিনি, বাট স্টিল তবু আমি পেরেছি। এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি আমার নিজের কাছে। এখন আছি NJP স্টেশনে, স্কুটি ফেরত দিয়ে দিয়েছি, যেটা সব থেকে বেটার জিনিস। দেওয়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটি বসে ফেরত দিয়ে দিল আমাকে। এখন NJP প্ল্যাটফর্মে চলে এসেছি, উত্তরবঙ্গ ঢুকে 5:30 সময় কুচবিহার ছেড়ে দিয়েছি, রাস্তায় আছি এখন। যাই 3 নম্বরে দেবে ট্রেনটা, গিয়ে মালদায় দেখা হবে। এটা হচ্ছে হোটেল নিউ গীতাঞ্জলি, দীঘাতে এসেছি আজকে ওয়ান ডে ট্রিপ বাইকে করে। কালকে সকালে পুরো ডিটেলসটা বলবো। এখন আছি দীঘাতে, এই হোটেলটা আমি মাস্ট রেকমেন্ডেড, এই হোটেলটা মানে মাস্ট রেকমেন্ডেড। What we doing? Are we stepping out? Life's been too hard, we gonna make it count. I ain't mad at the world, I'm just living life. And if I came up out the bag, you know I paid a price. The night's too young, let's have some fun, let's paint the town. Let's shut it down, it's our time now. And I ain't going in till the restaurant. Room is the complimentary breakfast. ফুড আইটেম খুব ভালো। আমি কাল রাতে ডিনার করেছি, স্ন্যাক্স, সকাল দুপুরের লাঞ্চ, সেগুলো দেখাইনি আমি। Thank you.
এই গাদিয়ারা থেকে বেরোচ্ছি, আর অ্যাজ সাচ কিছু দেখানো নেই গাদিয়ারাতে, এই আই লাভ গাদিয়ারা লেখাটাই আছে। আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে আমার কাজ কমপ্লিট মোটামুটি, যার সঙ্গে দেখা করা ছিল দেখা হয়ে গেছে, মোটামুটি ফোল্ডার দিয়ে দিয়েছি ভদ্রলোক, কনফার্ম আমাকে মোটামুটি করেছে একটা প্রাইমারিলি। ইনফরমেশন আপনাদের দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি আছি দ্বীপ হলিডেজ বলে একটা হোটেলে প্রান্তিকে, স্টেশনের কাছেই, জাস্ট টোটোতে মিনিট পাঁচেক লাগে। বাট খাওয়া দাওয়া রেট এক্সেসিভলি অত্যাধিক বেশি, মানে এত বেশি, মানে একটা অমলেট হচ্ছে 50 টাকা, ভাত হচ্ছে 50 টাকা এক প্লেট ভাত, প্লেন ভাত, মানে কোনো থালি ফালি কিছু না। আর চার পিস চিকেনের দাম হচ্ছে 320 টাকা, মানে এক্সেসিভ খাবারের দাম। তো আমি জানি না, যদি কেউ ব্যাপারে কিছু মানে কনসার্ন অথরিটি যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটু অ্যাকশান নিন, কারণ যারা আমরা প্রায় বোলপুর আসি বা যারা ট্যুরিস্টও আসে, বাট এটা এক্সেসিভ রেট না, একটা রেটের লিমিট থাকে। পুরো ঝিঙ্কু এসছে পুরো এই ট্রেনে, কিন্তু বেশি বগি নেই, একটা ভিস্টাডোম, একটা ডিজি, একটা এসি চেয়ার কার, দুটো হচ্ছে নর্মাল হচ্ছে সেকেন্ড সিটিং, আর একটা সামনে হচ্ছে নর্মাল এসএলআর, মানে যে মানে পার্সেল ভ্যান, ছোট্ট ট্রেন, চান্দ্রা প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা কিন্তু ছাড়ে প্রতিদিন। এই দেখুন এদিক দিয়ে ছোটো যে ন্যারো গেজ লাইনটা গেছে, এটা কিন্তু টয় ট্রেনের লাইন, কিন্তু এখানে কিন্তু টয় ট্রেনের ক্রসিং হয়, কিন্তু এটা ক্রস ওভার পয়েন্ট এখানে আছে কিন্তু একটা। আমি খুব এক্সাইটেড জার্নি করার জন্য।